Bro-sis South Kolkata অন্যতম বিখ্যাত দুর্গাপূজো একডালিয়া এভারগ্রিন। আজকের ভিডিওতে তোমাদের দেখাবো একডালিয়া এভারগ্রিনে এবছরের দুর্গাপূজোর মণ্ডপ, তাদের প্রতিমা যেটি সাবেকিয়ানা ছোঁয়া থাকে অসাধারণ হয় সেটি দেখাবো। দেখাবো ঝালবাটি, যেটি বিশাল বড় একটা ঝালবাতে কিন্তু এখানে দেওয়া হয় পুজো মণ্ডপের ভিতরে, সেটিও দেখাবো। এছাড়াও কিন্তু একডালিয়ায় কিন্তু বেশ অনেক লাইটও দেওয়া হয়, সেগুলোও কিন্তু দেখাবো আজকের এই ভিডিও। তোমরা যখন একডালিয়া ঢুকবা তখন কিন্তু বিশাল বড় আকারের দুটি গেট বানানো হয়েছে, সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে। দেখো এটি হলো প্রথম গেট, এই গেটটা জাস্ট একটু পরে দুপা বাড়ালেই কিন্তু তোমরা পেয়ে যাবা আরও একটু সুন্দর। দেখো লাইট দিয়ে সাজানো বিশাল বড় একটি গেট, দেখো এটিও কিন্তু খুব সুন্দর এবং অসাধারণ অসাধারণ। এখানে দেখো সুন্দর একটি লাইট, অসম একটি লাইট দেওয়া হয়েছে পুজো মণ্ডপের একদম সামনে। দেখো ফুটবল প্লাস জাগলিং করছে বল নিয়ে, অসাধারণ অসাধারণ লাইট দেওয়া হয়েছে। দেখো আরো একটি সুন্দর লাইট দেওয়া হয়েছে। দেখো পুজো মণ্ডপটি দারুণ লাগছে, দারুণ লাগছে। পুজো মণ্ডপের এ পাশেই রয়েছে আরও একটি, দেখো সুন্দর লাইট দেওয়া হয়েছে। কাজগুলো কিন্তু সব কিন্তু সোলার কাজ, আর মূর্তিগুলো দেখছো এগুলো কিন্তু সোলার না, মূর্তিগুলো কোনো মেটেরিয়াল দিয়ে বানানো হয়েছে। কিন্তু এমনি যে ডিজাইনগুলো এগুলো কিন্তু সব সোলার, এইসব ডিজাইনগুলো কিন্তু সব সোলার উপর সুন্দর রং করে বানানো হয়েছে। পুরো প্যান্ডেলটি জুড়েই কিন্তু এই করা হয়েছে। চতুর্থীর রাতে কিন্তু বিশাল ভিড়, দেখো পুরো প্যান্ডেলটা জুড়ে কিন্তু এগুলো কিন্তু সব সোলার কাজ, সুন্দর সোলার কাজ করা হয়েছে। চলো একডালিয়া যেটা বিখ্যাত মায়ের প্রতিমা সাবেকিয়ানা ছোঁয়া থাকে সেটা দেখাবো তোমাদের, সামনে থাকবে ঝাড়বাতি। এবার চলো তোমাদের দেখাই একডালিয়া দুর্গা প্রতিমা সাবেকিয়ানা ছোঁয়া রয়েছে। আরে অন্য ধর্মগুলো দেখবো, চল আজকে এইদিকে এসছি আমি দেখে নিই।